নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো সকাল হয়ে গেছে সকাল হয়ে রোদও বেরিয়ে গেছে আজকে আজকে আকাশের রোদটা খুব ভালো আছে দুদিন একদম রোদ ছিল না আকাশ খুব খারাপ ছিল তো তার জন্য অনেক কাজ বন্ধ ছিল আজকে রোদটা উঠেছে বলে অনেক কাজ করে নেব তো আজকে বিশেষ ভালো দিন দুটো জন্মদিন এক মানে দুজনের জন্মদিন দাদার জন্মদিন তো দেখো নারায়ণের মুখ দর্শন করে দিলাম গোপুষনা ঘুমাচ্ছে তো আমি এখন স্নানে যাব সংসারের কাজ করব সংসারের কাজগুলো আগে সেরে নিলাম তো দেখো ঘর বাড়িটা ঝাঁট দেবো আমি ঘর বাড়ি ঝাঁট দিয়ে নেব ঝাঁট দিয়ে মুছে নেব স্নান করে নেবো নিয়ে আমার গোপুষোনার সেবা করব তোমরা তো জানো সকালবেলা আমার গোপুষোনা ছাড়া গোপুষোনাই আমার আসল সংসার ওর সব কিছু সেরে নিই তারপর আমি সংসারের রান্নাবাড়ি যা কিছু করি তারপর করি তো ঘর বাড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি আমি সকালে আগে ছড়া দিয়ে নিয়েছি নিয়ে এবার ঝাঁটটা দিচ্ছি এত ঠান্ডা পড়েছে সকালবেলা হাতে ঝাঁটাও নেওয়া যায় না হাতটা ভেঙে যায় ঠান্ডায় তো আমি এবার খড়টা মুছে নেব বাইরে চলে যাচ্ছি ভজ কহ ভজগৌ রৌ নাম রে ভজ কহ গৌরঙ্গৌরঙ্গ লহ নাম রে কাজ করতে করতে ভগবানের নাম নিলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো দেখো আমি স্নান করে চলে এসছি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সবই হয়ে গেছে দেখো আমার টেবিলে কি একটা আমি দেখছি এটা কি বলো তো ও স্ট্রবেরি এই স্ট্রবেরি নিয়ে খুব ঝামেলা করে আমার ছেলে কি ভালোবাসে এই স্ট্রবেরি খেতে আমি জানি না ওর এই দেশে এত ফল থাকতে আম জাম কাঁঠাল লিচু এত কিছু থাকতে ও খালি বলবে মা আমি স্ট্রবেরি খাবো ড্র্যাগন ফ্রুট খাবো যে ফলের নাম উচ্চারণও করতে পারি না ওর খালি সেই সব ফল খাওয়া যায় বলুন তো এই দেশে কি ফলের অভাব ওর এই সব ফল খাওয়া দেখো এইসব কী সব ফল একদম ভালো লাগে না না মিষ্টি না টক কি এসব তো ওর এই সব ওর এই সব বায়না মেটাতে হয় তো সকালবেলা আমি মেয়ে চা নিয়ে চলে এসেছি এই যে আমার মেয়ে সকালে টিফিন পাউটি টোস্ট আর চা তো মেয়ে মা দুজনে চা খেয়ে নেবো তারপর আমাদের বার্থডে বয়ের জন্মদিন আজকে ওই ঘরে যাব ছোট জয়ের ঘরে দেখবো কি করছে কি করে দিতে হবে সব রাতে খাওয়া দাওয়া আছে দিনেও খাওয়া দাওয়া আছে তো দেখো আমাদের বার্থডে বয় কী করছে হ্যাপি বার্থডে সূর্য তো দেখো সূর্য কি করছে আজকে ও তেরো পূর্ণ করলো বলে ওর মা ওকে দিয়ে কিছু একটা করাচ্ছে যে তুই কর তোর তো তেরো বছর হয়ে গেল তো ওর মা তো আজকে খুব ব্যস্ত আমার মনে হয় ওর মা ঘরে কিছু করছে দেখি ওর ঘরে যাওয়া যাক তো ওর ঘরে ঢুকে পড়েছি ও খুব ভালো কথা বৃহস্পতিবার ও পুজো দিয়ে নিচ্ছে জানে ছেলের জন্মদিন আজকে মা লক্ষ্মীকে পুজো দিয়ে নি খুব ভালো কথা পিঙ্কি পুজোটা করে নে ভালো করেছিস অন্য কাজ করার আগে মায়ের সেবা দিয়ে নে বৃহস্পতিবার ঘট বসিয়ে এনে খুব ভালো কথা তো ওর তো পুজো করছে এবার আমি যাব আর একজন বার্থডে বয় তার ঘরে যাব আমি তো এই যে আমাদের রোদ্দুরবাবু ওর বার্থডে না কিন্তু ও কাজ যে কেন যায় না ও আমার ছেলের সঙ্গে মনে হয় ঝগড়া মারপিট করছে এই জন্য হয়তো যে তো চলে এসছি আমি আমার ভাসুরের ঘরে তো দাদা ও দাদা ও দাদা আজকে তো তোমার জন্মদিন দাদা কি খাওয়াবে হ্যাঁ পায়েস দেখো আমার ভাসুর বলছে আজকে পায়েস খাওয়াবো শুধু পায়েস খাওয়ালে হয় বলো আগেরবারে তোমার জন্মদিনে কত আনন্দ করলাম সবাই ছাদে নাচ গান কত পার্টি হলো আর এবারে পার্টিটাটি দেবে না আমার ভাসুর বলছে পার্টিটাটি দেবো না পায়েস খাবে সববারে খালি কিসের এত পার্টি তো যা চলে এসেছে দিদিকে বলছে দিদি আগেরবারে তো দাদার জন্মদিনে কত আনন্দ করলাম এবারে কিছু দিদি বলে এই কী করবো দুটো বাচ্চা জন্মদিন একসাথে দেখো আমার যা বলছে দুটো তোর দাদার জন্মদিন আবার বাচ্চার জন্মদিন বাবা ছেলের জন্মদিন অত আনন্দ করে না শুধু ছেলের জন্মদিন আনন্দ কর তো দাদা হাসছে শুনে বলে এবছর পায়েসটা খেয়ে সন্তুষ্ট থাকো তো দেখো দিদি দাদাকে খেতে দিয়ে দিয়েছে দাদা তুমি কি খাচ্ছ তোমার আজকে বার্থডে কি খেতে দিয়েছে দাদা বলছে ডিম তরকারি দিয়েছে ডাল দিয়েছে আলু সিদ্ধ দিয়েছে আজকে তোমার জন্মদিনে এটা খাবে বলছে হ্যাঁ আজকে আমার জন্মদিন আমি এটাই খাবো রাতে তো খাওয়া দাওয়া আছে এসে খাবো তো দেখো দাদা খাচ্ছে দাদা খাচ্ছে আমি চলে গেলাম উঠানে দেখি মা কি করছে মা নিয়ে বসে পড়েছে আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে বসে পড়েছে মা ছাড়ানো শুরু করে দিয়েছে যে মা তুমি তো দৌড়ে দৌড়ে কোনো কাজ করতে পারবে না তুমি এগুলোই করো তো মা দেখো এখানে আলু ছাড়িয়ে নিয়েছে এখন পেঁয়াজ ছাড়াচ্ছে আর দেখো এখানে সব কাঠ কড়া হাঁড়ি সব জোগাড় হয়ে গেছে তো এখানে রান্নাবান্না হবে এবার রান্না কে করবে আমি করব না বাবা করবে তো আমার শ্বশুরমশাই তো খুব রান্না করতে ভালোবাসে যখন শুনলাম বাবা রান্না করবে ঠিক আছে তাহলে বাবাই রান্না করুক বাবা যদি রান্না করতে ভালোবাসে তো বাবাই করুক তো আমি যোগাযোগ করে দিচ্ছি দেখো কড়া টড়া মুছে দিচ্ছি তো বাবা চলে এসছে কড়ার মধ্যে ডাল দিয়ে নিয়েছি আমি উনুন ধরিয়ে দিচ্ছি বাবা ডাল ভাজছে তো ঠিক আছে আমাদের বাবা কিন্তু খুব বড় রান্নি ঠাকুর উনি খুব ভালো রান্না করে আগে তো প্রায় দেড় হাজার এক হাজার লোকে রান্না করতো পাঁচশো তো ওনার কাছে কোনো ব্যাপার না প্রচুর লোকে রান্না করতে এখন তো বয়স হয়ে গেছে তাও টুকটাক বাবা রান্না করে যেহেতু উনি রান্না ভালোবাসে তো আমি বাবার হেল্প করছি এখন বাবার হেল্প আর আমি বাবা সব রান্না বান্না করবে আমি ওনাকে হেল্প করে দেব কি দিতে হবে না দিতে হবে তো ডাল সিদ্ধ বসে গেছে ডাল সিদ্ধ হচ্ছে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি বাবার সবসময় সঙ্গে সঙ্গে একটা লোক থাকে মেয়ে বসে আছে দেখো আমাদের ছোট্ট রোদ্দুর বসে দাঁড়িয়ে আছে মাছের মাথায় নুন হলুদ দেওয়া হয়ে গেছে এখানে সব কিছু দেখতে পাচ্ছ টমেটো নুন সব মশলাপাতি সব আছে এই যে যা ছোটো ছোটো কাজ করছে ওই যে ছোটো যা চলে গেল ওর ছেলের জন্মদিন আজকে মা বসে আছে মা কাকে কাঠ তুলছে আমি ঠিক বুঝতে পারলাম না হাসছে খুব হাসছে আমার শাশুড়ি খুব হাসে বাবাও হাসছে ওনারা স্বামী স্ত্রীর মধ্যে খুব মিল বয়স হয়ে গেছে খুব ভালোবাসা আমাদের মধ্যে ওনাদের এইটা দেখে আমার খুব ভালো লাগে আরও যখন ওনারা ঝগড়া করে আরও ভালো লাগে ওনাদের যত ঝগড়া তত ভালোবাসা এই যে আমাদের ছুটকি আমাদের ছোটো যা আমাদের সবার ছোটো ও সব কিছু এনে এনে দিচ্ছে আমাদেরকে তো বাবা কি করছে এখানে আলুটা ভেজে নিচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে আলু ভাজার পরে বাবা কি করে দেখি তো আলু ভেজে নিয়েছে এবার দেখো মাছের মাথা ডালের জন্য মাছের মাথা ভাজা হচ্ছে মাছের ভাত মাছা ভেজে নিয়ে কি করবে দিয়ে দিল পেঁয়াজ করার মধ্যে এটা মনে হয় মাছের মাথার ডালের পেঁয়াজ দিয়েছে তো দেখা যাক আর একটা বাচ্চা এসছে আমাদের মনে হয় এটা কে এসছে এটা কে এটা কে বিদ্যুতের ছেলে এই ওর নাম কি রে দেখো সেজো যা মাংসের মধ্যে দই দিচ্ছে এটা থাবলু বাবু ও থাবলু তো থাবলু শুনছে না এখন খেলছে আজকে আমাদের সূর্যবাবুর জন্মদিন তাই থাবলু এসছে তো বাবা কি বলে দিচ্ছে যে মাংসের মধ্যে নুন দই লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে রাখো তো আমাদের সেজোজা যা মাখি রাখছে আমাদের রোদ্দুরের মা তো বাবা আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিচ্ছে ডালটাকে কষাবে বলে ডালের মশলা মা দেখেছো মা বাবাকে এত ভালোবাসে দেখেছো মা সেই উঠোনে একভাবে বসে আছে বাবা রান্না করবে মা বসে বসে দেখবে মাও খুব ভালোবাসে বাবার হাতে রান্না খেতে তো দেখো নুন হলুদ সব দিয়ে নিচ্ছে মাংসটা মাখিয়ে নিচ্ছে আমাদের পুচকেটা দিচ্ছে রসুন কি বলো পুচকেটা দিচ্ছে রসুন খুব দুষ্টু আমাদের এই পুচু একদম কথার টট্টরি একদম ও বাড়িতে না থাকলে বাড়িটা আমাদের পুরো ফাঁকা হয়ে যায় যখন ও মামা বাড়িতে যায় আমাদের একদম ভালো লাগে না তো বাবা দেখো আদা রসুনটা কষিয়ে নিচ্ছে ডালটা এবার ঢেলে দেবে তো বাবা কড়ার মধ্যে ডালটা ঢেলেই দিল দেখো বাবা মাছে মাথা দিয়ে ডাল খুব ভালো বানায় খুব ভালো ছেলে মেয়ে আমরা সবাই বাবার হাতের ডালটা খেতে খুব ভালোবাসি বাবা সব কিছুই ভালো রান্না করে তো ডালটা স্পেশাল ওই দেখছো দূরে দেখছো পিঙ্কির বাবা মানে সূর্য দাদু এসে গেছে সূর্য দাদু বলছে কি হচ্ছে সূর্য দাদু বুঝতে পারিনি এতটা আয়োজন হবে সূর্য দাদু তো ডালটা ঢেলে নেওয়ার পরে এবার মাংসটা দেখো হয়ে গেছে মাংসটাও এবার নামানো হয়ে যাবে মাংসটা নেমে ভাতটা বসে গেছে ওই যে ছোট যা মাংসটা নিয়ে চলে গেল সূর্য দাদু বলছে কি হচ্ছে কি রান্নাবান্না হচ্ছে তো দেখো আমি ভাতের মাঠটা গেলে নিলাম এত বড় হাঁড়ি তো ওরা নামাতে পারবে না ছোটোটা নামাইনি সেজোটা নামায়নি তো আমাকে বলল মেজ দিন নামিয়ে দাও তো আমি ওটা নামিয়ে দিলাম তো আমি চলে এসেছি ঘরে গ্যাসে বেগুনিগুলো ভেজে নেব উনানে তো সব রান্নাবান্নার পাট শেষ হয়ে গেছে আবার রাতে হবে লুচি লুচি তো এখন আমি চলে এসেছি গ্যাসে বেগুনিটা ভাজার জন্য তো দেখো বেগুনিটা আমি ভেজে নিচ্ছি ছোটো যাকে বলছি বেগুনিটা বেসনটা একটু পাতলা হয়েছে তো যে তুমি ভাজো ঠিক হয়ে যাবে তো দেখো বেগুনিটা ভাজছি বাচ্চাদের এখন খেতে দেওয়া হবে অনেকগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি অলরেডি ভাজা হয়ে গেছে তো এখন বাচ্চাদের থালা সাজানো হবে জন্মদিন মানে বাচ্চাদের খুব আনন্দ একসাথে সব ভাই বোনরা খাবে তো দেখো সবাই খেতে বসে গেছে এখানে বসেছে শুভম জুয়েল সূর্য এই যে আমার বসেছে সৌম্য আর এই যে আমার বসে আছে রোদ্দুর রোদ্দুরাদুর ওই যে বসে আছে জয়শ্রী তো জয়শ্রীর জায়গা হয়নি জয়শ্রী দাদু ঠাম্মার সাথে বসবে বললো তো দেখো পিঙ্কি ডাল দিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে সূর্য থালা সাজানো হয়েছে দেখো অনেক কিছু দিয়ে মিষ্টি ডাল মাছ মাংস অনেক রকমের ভাজা অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে তো খুব হাসছে দেখো খুব আনন্দ জন্মদিন মানে বাচ্চাদের মনে খুব আনন্দ হয় যে আজকে আমার জন্মদিন আরও বাচ্চারা আনন্দ পায় যখন ওর আশেপাশে সবাই বসে খায় আনন্দ করে তো দেখো থালাটা খুব সুন্দর করে সাজিয়েছে ওই জন্য আমি ক্যামেরাটা ভালো করে দেখাচ্ছি দেখো ও যা যা খেতে ভালোবাসে ওর মা সবই বানিয়ে দিয়েছে তো দেখো এখানে অনেক রকমের ভাজা ভুজি অনেক কিছু আছে তো ওরা খাচ্ছে এখন এই যে আমার ছেলে ও তো ভীষণ ভালোবাসে মাছের মাথা ডাল এই যে আমাদের পুচু সোনা এই যে আমাদের রোদ্দুর সোনা চলে এসছি ক্যামেরাটা উল্টে গেছে আমার হাতে এক হাতে বেগুনি এক হাতে বেগুনি নিজেও বুঝতে পারছি না তো এখন আমি চলে যাচ্ছি আমার ঘরে আমার তো কালকে একাদশী ছিল তাই একাদশী ছিল বলে আমি আমিষ কিছু খাবো না তাই আমার নিরামিষ আমি আজকে আমার দ্বাদশী তাই আমি নিরামিষ খাবো বলে তো চলে এসেছি আমি আমার ঘরে খেতে তো দেখো আলু ভাজা ডাল ফুলকপি আলু তরকারি বেগুনি দিয়ে আমি এখানে আমার ঘরে আমি খেয়ে নিচ্ছি তো খেয়ে নিয়ে চলে গেছি এটা রাতে দেখো রাতে হচ্ছে আমাদের সূর্যর আশীর্বাদ হচ্ছে সূর্যর আশীর্বাদ হচ্ছে দেখো আমাদের বাড়িতে মানে ছোটো কাউকে সবাই বড়রা আশীর্বাদ করবে তো আমরা এক একে সবাই আশীর্বাদ করব তো আশীর্বাদ হয়ে গেল আশীর্বাদ হয়ে যাওয়ার পরে দেখো দাদু আশীর্বাদ করবে সবাই পরে পরে দাঁড়িয়ে আছে সবাই এক এক করে আশীর্বাদ করবে দেখো ওর মা ওর বাবা সবাই দাঁড়িয়ে আছে ও ছোট ওরকে ওকে সবাই আশীর্বাদ করবে দেখো এটা আমার ছোট দেওর এই যে শ্বশুর বাবা বাবা বাইরে দাঁড়িয়ে আছে এই যে আমি ওকে আশীর্বাদ করছি আমি ওর মেজ জেটিমা খুব ভালো লাগে এই দিনটাতে আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চাকে আমরা বড়রা সবাই আশীর্বাদ করি যে ছোট হয় তার বড় যে থাকে সে সবাইকে আশীর্বাদ করে তো আমাদের বড়ো ছেলে যেমন শুভ সায়ন কেউ এই মুহূর্তে নেই ঘরে কাকিমা জেঠিমারা সবাই আছে ঠাম্মা দাদু জেটু এখন অফিস থেকে আসেনি তো ও জেটু মানে ভাসুর যাকে আমি একটু আগে দেখালাম তো ওনারও জন্মদিন আজকে উনিও চলে আসবে এখানে আশীর্বাদ নিতে বাবা মায়ের উনি অফিস থেকে এসছে এখন চেঞ্জ করছে করে চলে আসবে এক্ষুনি ওকে আমি আশীর্বাদ করছি বাবা তুমি খুব বড় হও খুব ভালো থাকো আমার মাথায় যত চুল আছে তোমার বড় মামি তো চলে এসে আমার ভাসুর দেখো আশীর্বাদ নিতে বাবা মায়ের উনিও খুব ভালোবাসে যে আজকে আমার জন্মদিন আজকে যেন বাবা মা প্রাণ ভরে আশীর্বাদ করে তো দেখো বাবা দাদাকে চন্দনের ফোঁটা দিচ্ছে দিয়ে বাবাকে বাবা দাদাকে আশীর্বাদ করছে ধান দুব্য দিচ্ছে বাবা আশীর্বাদ হচ্ছে বাবার সবাই মিলে খুব আনন্দ হচ্ছে দাদার জন্মদিনে বাবা দিয়ে দিল টাকা আর ক্যাডবেরি দাদা বলছি আমার লাগবে না তাহলে ঠিক আছে আমাদের দিদিও তোমার তো লাগে না তোমার তো অনেক টাকা আছে আমরা জানি দেখে ওনার বয়স তো ইয়াং লাগছে এই এখনও এখনো আমাদের বাড়ির হিরো ভাসুর মা আশীর্বাদ করে নিচ্ছে বাবার আশীর্বাদ করা হয়ে গেছে এবার কেক কাটাকাটি হবে কেক খাওয়া খাই হবে

वे बात क्यों नहीं दे आ रहा है मुझे कोई नहीं है तुम लोग आओ दिखाओ क्या है ऐसा क्यों बोलती हो हमारा मुझे बस यार